হাই গাইজ, হাউ আর ইউ? আমরা নতুন একটা কাজ নিয়ে এসেছি, ভেরি ইজি অ্যান্ড সিম্পল কাজ, যেটা তোমরা এর আগেও করেছ এই ধরনের, অলমোস্ট সেম। সেটি আমাদের প্রয়োজন হচ্ছে ইমেল এবং লিঙ্কডইন, এটা আমাদের অ্যাসেনশিয়াল, এই দুইটা লাগবে। এর জন্য আমরা কি করব, এখান থেকে এই তিনটা, এটা হচ্ছে নাম, নাম থেকে এই তিনটা কপি করব একসাথে। আর এখানে একটা জিনিস উল্লেখ্য, এটা হচ্ছে নিউজিল্যান্ড কান্ট্রি, এই ট্যাবে হচ্ছে যে অকল্যান্ড মানে নিউজিল্যান্ড, এই ট্যাবে হচ্ছে এটা গ্রেট সিডনি এরিয়া অস্ট্রেলিয়া। সো আমি এটা দেখাই, এই তিনটি আমরা কপি করব, করে গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি তার লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, এটা তার লিঙ্কডইন প্রোফাইল, আমরা এটা ওপেন করি। এটা আমরা রাইট বাটন ক্লিক করে এইভাবে ওপেন করব নিউ ট্যাবে। ওপেন করার পরে আমরা এখানে একটা জিনিস, সেটি হচ্ছে তার লিঙ্কডইনের লিঙ্কটা এখান থেকে আমরা এখানে দেখছি, এই যে হোয়াট চিহ্ন এবং এই পাশে, এটা লিঙ্কডইনের লিঙ্ক না, এই লিঙ্কডইনের লিঙ্ক হচ্ছে এখান থেকে, এই যে এই এই পর্যন্ত, এই হোয়াট চিহ্নের আগ পর্যন্ত, এটা হচ্ছে তার লিঙ্কডইনের লিঙ্ক। এই পর্যন্ত নিয়ে আমরা এটা কপি করব, কপি করে আমরা এই শিটে বসাবো। কোন কোথায় বসাবো? নাম সোজা, যেখানে নেম আছে, এই যে নেম, এই সোজাসুজি বসাবো। এটা বসানোর পরে আমরা এখানে যে ইমেল দেখতে পাচ্ছি, কেন্দ্র, আমরা এই টুলসগুলো ইউজ করব। এই একটা আছে, তারপরে এই একটা আছে, আমরা এই বিভিন্ন টুলস ইউজ করে আমরা এর ইমেলগুলো বের করব। যাই হোক, আমরা ইমেল এখানে কেন্দ্রতে আমরা পাবো, তো এখানে কেন্দ্রতে ইমেলটা পেলাম। তাই আমরা এখানে গেট ইনফো দিয়ে, কিন্তু এটা লিমিটেড, হ্যাঁ, সো আমরা এখানে ইমেল বসালাম। বসানোর পরে এখানে দেখা দেয়া আছে ডোমেন, এটা আর কোনো দরকার নেই। আমরা নেক্সট ওয়ান যাই, আমি একটু দেখাই, মনোযোগ দিয়ে দেখো যে পর্যন্ত ভিডিওটা শেষ না হয়। আমরা এটা দেখাই আমরা, এবং এই যে এটা পেলাম, আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে আমরা এটা ওপেন হোক, সম্পূর্ণ ওপেন হওয়ার পরে এই লিঙ্কডইন শুধু এই পর্যন্ত নেওয়া যাবে না, কিন্তু লিঙ্কডইন এখানে www. এটা নিতে হয়, এটা নেওয়ার জন্য এখানে আমরা এখানে ডাবল ক্লিক করি, অথবা আমরা এই নামের উপরে ওখানে ডাবল ক্লিক, অথবা নামের উপর আবার ক্লিক করলে আসে। বা তাই আমাদের এখানে, আমরা এখানে এই প্রশ্নবোধকের আগ পর্যন্ত এটা এই পর্যন্ত নিব, আমরা এই পর্যন্ত আমরা নিলাম। আমরা এই পর্যন্ত বসানোর পরে আমরা এখানে ইমেল দেখতে পাচ্ছি না, বাট এখানে একটা ডোমেইন আছে, এই যে ডোমেইনটা, এই ডোমেইনটা আমরা কপি করি। আমরা অন্য টুলসগুলো ইউজ করলে, টুলসে খুব কম আছে, মানে যেমন এটা 80টা, এটাই হয়তো 100টা, এটাই 100টা পাবো আমরা, তাই কিন্তু আমাদের কাজ আরও একটু বেশি, সো আমরা টুলসগুলো আগেই ইউজ করার চেষ্টা করব না। এখন এখানে আমরা একটা জিনিস দেখি, এই যে কোম্পানি, হ্যাঁ, আমরা এখানে এই ডোমেন না পেলে আমরা এখানে কোম্পানিতে ক্লিক করতে পারি। কোম্পানিতে ক্লিক করলে, আমরা এখানে এই কোম্পানির এই অ্যাবাউটে ক্লিক করলে আমরা এটা এটা ডোমেন পাবো, এই যে এটা ডোমেন, কোম্পানির ডোমেন। সো আমরা ডোমেনটা কপি করে এখানে যদি বসাই, বসানোর পরে দেখো এটা এরকমভাবে আছে, @ পর্যন্ত। যখনই আমরা ডোমেন এখানে বসাবো, বসানোর সাথে সাথে এখানে একটা ফরম্যাট তৈরি হবে। তো সো আমরা এটা নিই, নেম টু মেইল ফরম্যাট, আমরা যে এখান থেকে ইমেল বের করা সবাই জানি, তা আমরা এই নেম টু মেইলের এই ফরম্যাটটা এখানে বসাই। এটা বসানোর পরে এটা কিবোর্ড দিয়ে পেস্ট করতে হবে, তাহলে এটা হবে, আর না হইলে এই যে মাউস দিয়ে করলে, এখানে হোম অথবা ইন কোনো কিছু ক্লিক করলে এই ফরম্যাটটা আসবে। আসার পরে আমরা প্রথমে এই যে শুধু ফার্স্ট নেমের ফরম্যাটটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখি এখানে কোনো নাম আসে কিনা, নাম আসেনি, সো এটা তার ভ্যালিড ইমেল না। আমরা আবার এটা নিয়ে আসি, এই যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, আমরা এটা দেখি, এখানেও নাম আসে নাই। আচ্ছা, আমরা তারপরে দেখি, তারপরে এই যে ফার্স্ট লেটার, সাধারণত এই তিনটাতে সাধারণত ইমেল আসে, যদি না আসে আমরা অন্যগুলোও চেক করতে পারি, এইভাবে দেখতে পারি যে এখানে কোনো, এখানে ছবি আসে কিনা, কোনো চেঞ্জ আসে কিনা বা ছবি আসে কিনা, আমরা এটা দেখতে পাচ্ছি না কোনো ফরম্যাটেই। এটা না পেলে, যদি আমরা এখানে না পাই, তাহলে আমরা কি করব, আমরা ওই আগের জায়গাতে ফিরে যেয়ে আমরা এইখান থেকে ইমেলটা নিয়ে নিব। আমরা এখান থেকে তার নামের, আর এটা ক্লিক করার সময় রাইট ক্লিক করে ওপেন করতে হবে, যাতে করে সমস্যাটা না। আমরা এখানে ট্রাই করি,
এখানে ইমেল নেই, এইটা দেখি, এই টুলসটা আমরা ইউজ করে দেখছি। এটা এটাও নেই, আমরা এই টুলসটা ইউজ করি, যদি এটা থাকে। এই টুলসটা এখন সবাই ইউজ করতে পারবে না। আমরা এখানে দেখি এটা আছে কিনা, না এটাও নাই। যাই হোক, এটার ইমেল আমরা পেলাম না, না পেলে কিছু করার নাই, আমরা নেক্সট ওয়ান যাই। আমি একটু আরেকটু দেখাই, আমরা ভিডিওটা যে পারি বুঝছি এটা বলে রেখে দেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে লিঙ্কটা এইভাবেও নিতে পারি, রাইট ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো সবচেয়ে ভালো আমরা নতুন ওপেন করে নিই। আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে এই যেভাবে নিতে পারি আমরা। ওকে, তা আমরা এখানে এখানে এই যে এই কোম্পানি, দেখি কোম্পানির কোনো কিছু আসে কি না। এখানে যে ইমেল আসছে কোম্পানির ডোমেইন সহ, এটা অন্য একটা কোম্পানির ডোমেইন আসছে, এই কোম্পানিটা আসে নাই, অসুবিধা নেই, এই ইমেলটা নিলেই হবে, এই ইমেলটা নিলেও হবে, যেহেতু এটা এই কোম্পানির ডোমেইন না, অন্য কোম্পানি। তারপর আমরা এই ডোমেইনটা কপি করে এখানে বসাইতে পারি। আচ্ছা, এটা যদি আমরা বসাই, বসানোর পরে এই যে ফরম্যাটটা তৈরি হয়, দেখি এই ফরম্যাট দিয়ে আমরা কোনো ইমেল পাই কি না। ফার্স্ট নেম দিয়ে শুরু করি, তাহলে আমাদের এখানে এই ক্রেডিটটা নষ্ট হবে না, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই যে এখানে, এই যে এটাতে এই যে পিকচার দেখাচ্ছে, সুতরাং এটাই তার ভ্যালিডিং। সো আমরা আমরা ইমেলটা নিতে পারি। আমি আর একটা দেখাবো, আমরা এটা কপি করি, এখানে পেস্ট করি, এখান থেকে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নিই, এবং এটা বসানোর সময় অবশ্যই খেয়াল করবা যে ঠিক মতো লিঙ্কডইন বসছে কিনা। এই যে লিঙ্কডইন বসছে, ঠিক আছে। তারপরে এই যে লিঙ্কডইন, এখন আমরা এটা ট্রাই করি, ডোমেন আছে কিনা দেখি। এরকম যদি না থাকে তাহলে ডোমেন নাই, মানে কোম্পানিটা যদি এরকম কোম্পানির লোগো না থাকে তাহলে বুঝতে হবে এটাই ডোমেন নাই। হ্যাঁ, ডোমেন নাই, ডোমেন না থাকলে যে এখানে ইমেল থাকলে এই ইমেলটাকে আমরা নিয়ে যাবো, এই যে এইভাবে। আর যদি ডোমেন থাকে, এই যে যেমন এইটা, এটাতে এই যে ডোমেন দেওয়াই আছে এখানে, সো আমরা এই ডোমেনটাই এখানে বসাতে পারি। বসাই আমরা আগে, ও এখানে তো কোনো নাম নাই, আচ্ছা নেম নেই। আমরা দেখি এটা কপি করে দেখি আমরা কোনো নাম পাই কি না। এই যে আমরা একটা নাম পেয়েছি এখানে, সো নামটা আমরা বসাই, এটা লিঙ্কটা বসাই, লিঙ্কডইনের লিঙ্কটা বসাই, কিন্তু এখানে নাম নাই। যেহেতু এটা নাম নেই, আচ্ছা এটা কোনো কারণে এটা মিসটেক হয়েছে, সো আমি নামটা বসিয়ে দিচ্ছি। সেটা কোনো কারণে মিসটেক হয়েছে, আমি নামটা বসিয়ে দিচ্ছি। এরকম হলে তোমরা সেটা কালার দিয়ে রাখতে পারো যে এখানে একটা প্রবলেম আছে, নাম নেই, আমি নামটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি এটা নিয়ে একটু ফরম্যাটটা এখন চেক করি একবার, ইমেল ফরম্যাটটা, যে এখানে ছবি আসছে কিনা দেখি। আমরা আসে নাই, এখানে ছবি আসে না, অসুবিধা না, আমরা এটা ক্লিক করি ফার্স্ট নেম দিয়ে, এই যে এখানে নাম এসে গেছে। সো এখানে নাম আসতে, এখানে যে পার্সনের নাম আসে, বুঝতে হবে এটা ভ্যালিড ইমেল। সো আমরা এই ইমেলটা ডবল ক্লিক করে অথবা যে কোনোভাবে এটা আমরা এখানে বসাতে পারি। ওকে, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সবাইকে।